জমে উঠেছে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা নির্বাচনের প্রচার ভোটারদের মন পেতে দিন রাত ছুটছেন প্রার্থীরা তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বাড়ছে উত্তেজনা প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও দ্বিতীয় ধাপে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে বিজয়ী হতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে প্রচার ঘিরে উত্তাপ বাড়ছে ভোটের মাঠে দুই চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম সাধন ও সহসভাপতি আবুল কালাম সমর্থকরা সংঘর্ষে আছে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও এই দুইজন যে এই দুইজনের পক্ষেই ডেলাডেলি হয় ডেল জ্ঞানজাম হয় হয় সুষ্ঠু নির্বাচন আমরা যাতে ভালো পরিবেশে নির্বাচন হয় নির্বাচন চলাকালীন সময় এর আগেও উনি আমাকে বলছেন যে আমি এখানে থাকবো দেখি চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয় তো এখানেই আমার একটা শঙ্কা যে সে নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করার জন্য সে প্রস্তুত না তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এহসানুল হাকিম সাধন এবার সাতটা ইউনিয়নের দলীয় লোকজন প্লাস সর্বদলীয় লোকজন আমার সাথে নির্বাচন করতেছে এই ভরসা এবং জনগণের উৎফুল্ল এবং সতস্ফুতা দেখে আমি শত আশাবাদী পুলিশ বলছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে কঠোর অবস্থানে তারা নিরপেক্ষ সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বদ্ধপরিকর আমরা নির্বাচন কমিশনের হাতকে শক্তিশালী করার জন্য সেই সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাইস চেয়ারম্যান পদে ছয় আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন ডিবিসি নিউজ ডেস্ক ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা